রে দেখি পরানো ভরিয়া আগুন দেও লাগাইয়া মানে কেন এই গান এত জনপ্রিয়? কেন আপনি যতই নকল নকল বলুন যে হ্যাঁ এটা তো ওই যে কি একটা গান, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, বা ওই যে আরো একটা কি যে গান, হ্যাঁ ঘুম ভাঙা গেল রে মরার কোকিলে, বা হ্যাঁ বেবিওয়ালা ছিচি, মানে ওই ওয়ার্ডগুলো আমি আসলে নিতে পারছি না। হ্যাঁ তো আজকে আমি কথা বলবো যে এত সমালোচনা এত আলোচনা, বাট আপনি ভিউজ দেখেন অলরেডি এটা নাম্বার 3 ওয়ার্ডের ট্রেন্ডিংয়ে, অ্যান্ড এটা অলরেডি প্রায় 6 মিলিয়ন সকালে ক্র্যাশ করে যাবে। তাহলে এই গানের ভিতর কী আছে? যে গান নিয়ে আসলে এত ট্রোল এত মিমস এত এরকম হচ্ছে, কিন্তু সেই গান কেন আলোচনা শেষ? এবং বাংলায় কোনো তারকার কোনো গান এই গানকে ক্র্যাশ করতে পারবে না এখন, যদি আর সেটা দেব হোক জিত হোক, জিতের বুমেরাং আসছে, কোনো রকম আলোচনা নেই। বাট কেন এই গানটা নিয়ে এত আলোচনা এত মাতামাতি এত? আজকে আমরা জানবো নিগুড় রহস্য এই গানে কী আছে। এখানে কিচ্ছু নেই, কোনো লজিক নেই, কোনো কিচ্ছু নেই, এখানে শুধু আছে ড্যান্স, ভরপুর ড্যান্স। এবং আপনি যদি দেখেন যে আমাদের বাংলা কমার্শিয়াল ফিল্মে লাস্ট আপনি কবে মন খুলে নেচেছেন? ইনফ্যাক্ট বাংলা গান শুনলে আমার তো ভেতর থেকে কোনো নাচই আসে না, ইনফ্যাক্ট অনেকেরই আসে না, কারণ এখন অনেক ইন্ডাস্ট্রি, অনেক গান, অনেক রকমের অপশন, সেখানে বাংলা আপনাকে কী দেবে? আপনি যতই আপনি ওইসব বলেন এটা নকল হ্যান ত্যান, বাট এই মিউজিকটা যখন আপনার কানে বাজবে না ভাই, কসম আল্লাহ আপনি রীতিমতো আপনি আপনি নেচে যাবেন, আপনি আপনি নাচবেন। মানে লিরিক্স দেখেন আপনি কবে এই ধরনের লিরিক্স শুনেন? শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, মানে আপনার সামনে যে কোনো ফেস্টিভ্যালে আপনি এই গানটা বাজিয়ে আপনি জাস্ট একদম চোখ বন্ধ করে নেচে যাবেন। এটার একটাই লজিক যে ড্যান্স উড়া মানে উড়া ধুরা ড্যান্স। এখন আপনি হয়তো বলবেন যে অনেকের ভালো লাগেনি হ্যান ত্যান, বাট এত ভিউজ হচ্ছে দেখেন, এটা একটাই কারণ এটা শাকিব খান, এটা ডেফিনেটলি একটা ফ্যাক্টর, আপনি মানেন বা না মানেন। শাকিব খান মানে ইউটিউব ট্রেন্ডিংয়ে যাই হোক, আপনি যদি দেখেন যে এবার ঈদে শরীফুল রাজের একটা গান এসেছিল যে এটার ওটার নায়িকা ছিল উপর বাংলার একজন একটা মেয়ে ছিল, কী একটা গান যে আমি ভাইরাল বেবি, তো ওটার কিন্তু বেশ কোয়ালিটিফুল গান, কিন্তু ভিউটিউ নাই, কারণ ওটা তো ভাই শাকিব খান না, এটা শাকিব খান। একেতে এটা একটা ড্যান্সিং নাম্বার, ওটাতে আরেকদিকে এটাতে শাকিব খান আছে, অন্যদিকে উপর বাংলার মিমি যথেষ্ট গ্ল্যামার আছে, মোটামুটি সুন্দরী বেশ চলে, আমার অতটা ভালো লাগে না তাকে, বাট নেচে যাওয়ার মতো গান। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ প্রীতম একজন অন্যরকম একটা ভাই, এখনকার সময় আকর্ষণ ভাই, হিজ প্রীতম হিজ নট বালাম, প্রিয়তমার গানে ম্যাসিভ হিট প্রিয়তম, ওটাতে ডেফিনেটলি ওখানে আপনি যদি সাকিবকে যদি 50 দেন, ওটাতে বালামকে ডেফিনেটলি 50 দিতেই হবে, এটা আমি দেবো, বাট এখানে আমি প্রীতমকে 10 দিতে পারি। বাট এখানে এই গানের এত ভিউজ বা এই গান নিয়ে এত মাতামাতি, এটাতে প্রীতম ইজ নট ফ্যাক্টর, ফ্যাক্ট ভাই শাকিব খান অনেকদিন বাঙালি, নাচানাচি মাতামাতি এই টাইপের কিছু কানেক্ট করতে পারে না। অন্যদিকে আপনি চোখ বন্ধ করে জাস্ট গান শুনবেন হেডফোন দিয়ে, ব্যাস মানে আপনি অলরেডি আপনি মানে বিহারি গানের মতো একটা ভাইব চলে আসবে, যত যদিও বিহারি গানের মতো অতটা হিট জেনারেট করতে পারেনি, কিন্তু মোটামুটি ব্যাপক হিট, যেহেতু আমার আসলে পার্সোনালি আসলে আমার বাংলা গান অতটা কানেক্ট করে না আমার, কিন্তু এই গানটা করেছে, কারণ আমি এরকম ড্যান্সিং নাম্বার মানে ফুল অন মাস আমি বেশি লাইক করি, আমার তো খুব ভালো লেগেছে, এই কারণে আসলে এটা একটা টপ নচ গান ভাই, কোনো কথা হবে না, বস উড়া ধুড়া শুধু নাচ হবে উড়া ধুড়া।